Assalamu alaikum everybody, it's me Shahrair Hossain Niloy. A very very warm up welcome to all of you. Thank you very much for clicking this video. Today's video is very interesting and quite amazing because aske amra ekta english vlog korte jacchi. English vlog ta erokom hobe je apnader amar ei area ta ke sundor bhabe dekhabo ebong ekhan theke amra je sob material gula pai ekhan theke amra english shikhar chesta korbo. To totokkhon porjonto sathei thakun. আমার পাশে অনেকগুলো বালু দেখা যাচ্ছে যেটাকে ইংলিশে বলা হয় স্যান্ড। এই স্যান্ড শব্দটারই আরেকটা প্লুরাল ফর্ম আছে যেটাকে বলা হয় স্যান্ডস। তো আজকে আমরা জানব যে স্যান্ড আর স্যান্ডের ভিতর স্যান্ডসের ভিতর পার্থক্য কি। স্যান্ড মানে হচ্ছে বালু, নরমালি আমরা যেটা ব্যবহার করি। স্যান্ডসেরই দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে বালিকাময় যেটা বিচের অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করে থাকি, আমরা বলে থাকি বিচ। এই বিচ শব্দটারই অল্টারনেটিভ হিসেবে আমরা স্যান্ডস ব্যবহার করতে পারি এবং আরেকভাবে আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি অনেক ধরনের বালু এক জায়গায় জড়ো করেন, অনেক রকমের বালু, তখন আপনি বলতে পারেন ডিফারেন্ট কাইন্ডস অফ স্যান্ডস। তো স্যান্ড ভার্সেস স্যান্ডসের মূলত যে বিষয়টা সেটা হচ্ছে স্যান্ড মানে হচ্ছে বালু, আর এটার প্লুরাল ফর্মটা দুইভাবে ব্যবহৃত, একটা হচ্ছে বিচ হিসেবে ব্যবহৃত হতে পারে, আর একটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বালু অর্থে আমরা ব্যবহার করে থাকি। চলো আমার বাঁ পাশে অনেক ধরনের পানি দেখা যাচ্ছে। তো আমরা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ইংলিশে সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যায়। আমরা সেটাকে দেখার চেষ্টা করব। ওয়াটার ভার্সেস ওয়াটার্স, আমরা কখন ওয়াটার ব্যবহার করি, কখন ওয়াটার্স ব্যবহার করে থাকি। ওয়াটার মানে হচ্ছে পানি, যেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। ওয়াটার্স মানে হচ্ছে অনেকগুলো নদী যদি একসাথে হয় তখন আমরা ওয়াটার্স বলতে পারি, অনেকগুলো সাগর যদি একসাথে হয় আমরা ওয়াটার্স বলতে পারি। তো এটা হচ্ছে ওয়াটার ভার্সেস ওয়াটার্সের কাহিনী। এখন আমরা ওয়াটার শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আমরা প্রকৃতি থেকে যেসব বিষয়গুলো পেয়ে থাকি তাদেরকে যেই নাউনটা বলে সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার ভিতরে অন্যতম একটা শব্দ হচ্ছে ওয়াটার। এই ওয়াটার শব্দটার আগে যদি টিএইচই ডি শব্দ দা শব্দটা যুক্ত হয় তখন এই ওয়াটার শব্দটা হয়ে যায় কমন নাউন। দা ওয়াটার বললে এটা হয়ে যাবে কমন নাউন। এবং এই ওয়াটার শব্দটার প্রথম অক্ষর যদি ডব্লিউটা বড় হাতের হয়, এটা ডাব্লিউ না, এটা হচ্ছে ডাবল ইউ, রাইট? সো এই ডাবল ইউ যদি বড় হাতের হয় তখন এই ওয়াটার শব্দটা হয়ে যায় প্রপার নাউন। কোনো শব্দের প্রথম অক্ষর যদি বড় হাতে থাকে তখন সেটার নর্মাল নাউন থাকে না, তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। তো আমি যে বিষয়টা বললাম যে ওয়াটার নর্মালি শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটার আগে যদি দা যুক্ত হয় তখন এটা হয়ে যায় কমন নাউন, এবং এটা যদি ডাব্লিউটা যদি বড় হাতের হয় তখন এটা হয়ে যায় প্রপার নাউন। আমরা রাস্তায় তো গাড়ি সবসময় চলতে দেখি, এই গাড়ি চলা নিয়ে আমরা শেখার চেষ্টা করবো, যেহেতু আমার পিছনে অনেক ধরনের গাড়ি চলতেছে। তো আমরা আজকে অন আর অন্টুর ভিতর পার্থক্যটা দেখবো, আমরা কখন অন ব্যবহার করি এবং কখন অন্টু ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি বলতে পারি দ্য কার ইজ অন দ্য রোড। অন দ্য রোড মানে হচ্ছে যে একটা সার্ফেসের ওপর একটা বিষয়বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন আমরা অন ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে গাড়িটা রাস্তায় যদি স্থির অবস্থায় থাকে তখন আমরা অন ব্যবহার করি। কিন্তু আমার পিছনে যেটা দেখা যাচ্ছে যে গাড়ি চলতেছে, গাড়ি রোডের উপর, রোড যে সার্ফেসটা আছে এটার উপর মুভ করতেছে, তখন আমাকে বলতে হবে যে ম্যান ইজ ড্রাইভিং দ্য কার অন টু দ্য রোড। আমরা অন টুটা কখন ব্যবহার করি, যখন একটা সার্ফেসের উপর একটা ম্যাটেরিয়াল চলতেছে, এটা গতি অবস্থায় আছে, গতিময় অবস্থায় আছে, তখন আমরা অন টু ব্যবহার করি। তাহলে অন অবশ্যই একটা সার্ফেসের উপর থাকবে, তবে এটা স্থির অবস্থা থাকবে, স্থির অবস্থা থাকবে। কিন্তু অন টু আমরা যখন ব্যবহার করবো অবশ্যই তখন সার্ফেস তো থাকবে এবং সেখানে যে এলিমেন্টটা থাকবে সেটা গতিময় অবস্থায় থাকবে। যেহেতু আমরা ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি ইংলিশ আমরা ইংরেজিতে অনেকভাবে ব্যবহার করি। এর ভিতর সমৃদ্ধ যে ইংলিশ সেটা হচ্ছে ওয়ান্ডার। ঘোরাঘুরি করা অর্থে আমরা ওয়ান্ডার ব্যবহার করি। এই শব্দটার সাথে ওয়ান্ডার শব্দটার একটা সমস্যা হয়ে থাকে যে আমরা কখন ওয়ান্ডার ব্যবহার করি, কখন ওয়ান্ডার ব্যবহার করি। মনে রাখবেন, ওয়ান্ডার মানে হচ্ছে
ঘোরাঘুরি করা, এটা একটা ভার্ব হিসেবে আমরা ইংলিশ গ্রামারে ব্যবহার করে থাকি। আমরা কখনো ওয়ান্ডার ব্যবহার করি, ওয়ান্ডার মানে হচ্ছে নাউন, বিস্ময় আশ্চর্যকে আমরা ব্যবহার করে থাকি। তো পরবর্তী টাইম থেকে আমরা যখন ইংলিশ রাইটিংয়ে ওয়েন্ডার এবং ওয়ান্ডার লেখার চেষ্টা করব, ভার্বের জায়গায় আমরা ওয়েন্ডার ব্যবহার করার চেষ্টা করব, এবং বিস্ময়কর কোনো কিছুতে তখন আমরা ওয়ান্ডার ব্যবহার করার চেষ্টা করব। এই ওয়ান্ডার শব্দটারই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়ান্ডারফুল। কোনো একটা শব্দের শেষে যখন ফুল থাকে তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলে থাকি, ফর এক্সাম্পল বিউটিফুল, ওয়ান্ডারফুল। সো থ্যাংক ইউ ভেরি মাচ।